আল্লাহর নবীর সেই পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শের নমুনা কোথাও ছিল না। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ স্বামী, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী এই সূরা তাহরিমের শানে নজরে এসেছে, আল্লাহর নবীর 11 জন 14 জন স্ত্রী কিংবা 13 জন। প্রত্যেক দিন আসরের নামাজের পর আল্লাহর নবী স্ত্রীদের ঘরে ঘরে যাইতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন কার কি প্রয়োজন। এ খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ নবী স্ত্রীদের ঘরে ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন। এমন কোন স্ত্রী তার জীবনে অভিযোগ দেয়নি যে আমার এই সমস্যা আল্লাহ নবীর বিরুদ্ধে তিনি অভিযোগ দিতে পারেননি কোনো নারীরা। আবার আল্লাহ রসুল বলছেন খেয়ারুকুম ফিন্নেসাজিকুম, তোমাদের মধ্যে ওই পুরুষটা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় যে তার স্ত্রীর কাছে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি স্ত্রী আপনার ব্যাপারে সার্টিফাই করে আমার স্বামী ভালো, আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে ভালো, এখন দেখেন বুকে হাত দিয়ে কেউ বলার ক্ষমতা নাই যে আমি আমার স্ত্রীর কাছে নির্বাককে ভালো। আবার আল্লাহর নবী কথাও বলছেন ওই নারীটা আল্লাহর কাছে ভালো যে তার স্বামী যার সার্টিফাই করে যে আমার স্ত্রী ভালো। এখন আপনাকে যদি কই আপনি একবার সার্টিফাই করে দেন, দেখা যাবে আল্লাহর দুনিয়ার সব কল্পনা আপনার মস্তিষ্কে এসে যাবে, যত দোষ সব আসে যাবে, নির্বাককে বলার কখনো সাহস হবে না। এ দুই একই হাল পেয়ারে হাজিরিন। এই জন্য আল্লাহর নবীর সে শ্রেষ্ঠ তো কোনো মর্যাদায় কোনো দিক দিয়ে কেউ ছিল না, তিনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী। সব স্ত্রীদের খোঁজ খবর নিতেন, কারো মোহর বাকি রেখেছিলেন এমন হাদিসে কোনো পাওয়া যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ণ মোহর শোধ করতে পারেননি, এমন একটা হাদিস এসেছে আল্লাহর নবী একদিন বিষণ্ণ চেহারা চিন্তিত চেহারা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলাল্লাহ আপনি কেন পরেশান, কেন চিন্তিত হয়েছেন? বলে আমি এক ব্যক্তির ঋণ এ যাবত পরিশোধ করতে পারিনি। বলে আমি তো দুনিয়ার মধ্যে এখন আপনাকে এরকম ঋণী আমি কোথাও দেখতেছি না। বলে তোমার মোহরটা আমি এখনও পূর্ণ পরিশোধ করতে পারিনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলাল্লাহ আমি আমার মোহরের অংশ ছাড়িয়ে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন, এটা হচ্ছে তার স্ত্রীর বৈশিষ্ট্য, এটা আয়েশার বৈশিষ্ট্য। কিন্তু আপনি মোহর মাফ চাবেন সব, এটা হচ্ছে কাপুরুষতা। আল্লাহর নবী বলছেন মোহরের যোগ্যতা অর্জন করে বিবাহ করো। আল্লাহ রসুল বলছেন ইয়া মা সারা সাবাবে মানেস্তাতা আমিন কুমুল বাতা ফালিয়া তা যাওয়াইজ। আল্লাহর নবী বলছে হে যুবক বৃন্দ তোমরা কি করো, তোমরা বিবাহ করো, যদি ফামাল্লাম ইয়াস্তাতে মিন কুমুল ফা ইজাবন, যদি বিবাহের সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিবাহের সামর্থ্য থাকলে মোহর দেওয়ার যোগ্যতা অর্জন করছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এলমে দিন শেখো, এরকম তোমার স্ত্রীর মোহর দেওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে বিবাহ করো। মোহর দেরিতেও শোধ করা জায়েজ আছে, কিন্তু দেখা গেল মোহর দেব দেব করতে বলতেই দেখা গেল ইন্তেকাল হয়ে গেল, লাস্টে খোঁজ নেওয়া লাগে স্ত্রীর কাছে যে জীবনে মোহর মাপ দেছে কি কি লাগে কি না। কোন এক জায়গার ঘটনা লাস্টে মাপ যাইতে যাইয়া বলল ছেলেরা মাপ চাওয়ার জন্য গেছে, কয় দীর্ঘদিন দাম্পত্য জীবন কাটাইলাম, তোমার বাপ তো মোহর দেয়নি, আমি মাফ করে দিব না, তোমরা যদি দাও তাহলে প্রতিশ্রুতি কর। এবারে লাস্টে যখন মোহর মা মাপ দেয় না, ডিড করা হলো 1 বিঘে জমি 2 ভাইকে দেওয়া লাগবে, তারপরে মোহর মাপ দেবে মাও, তারপরে সেটা আগে নয় জমিন দলিলের পর অনুমতি দেছে যে দাফন করো, কিন্তু জমি দলিল না হইলে আমি মোহর মাপ দিব না। কি নাও জমিলে বলবেন না, তাইলে আপনি কিসের স্বামী যে স্ত্রীর মোহর আজ পর্যন্ত আপনি শোধ করলেন না, বুড়ে হয়ে গেলেন, আবার এ চিন্তাও কোনোদিন করলেন না যে স্ত্রীর মোহর দেওয়া ফরজ। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মনের সন্তুষ্ট চিত্তে স্ত্রীর দেয় মোহর আনা, তোমরা পরিশ্রম করবে, এটা নারীর অধিকার, এটা ইসলাম নারীর অধিকার দিয়েছে। এবং আপনাকে এই খেয়াল রাখা লাগবে যে আপনি যদি পরিশোধ না করেন তাড়াতাড়ি চেষ্টা করবেন, এবং মোহর দিয়ে ঘুরিয়ে নেওয়া জায়েজ নাই। জমি দিয়েছেন জমির ফসল জীবনে দেন না, কি আছে কি না, 10 কাটা দিয়েছে জীবনে 10 টাকাও তাকে দেয় না,
তাহলে আপনি মোহর দিছেন ওর সম্পত্তি তিনি ভোগ করবেন, যদি আপনি আদি করেন বা বর্গা নেন বা তার জমি আবাদ করি তাকে দেন, তিনি অন্যের জমি আবাদ করলে যেরকম ফসল আপনি দেন তাকে অনুরূপ দিতে হবে, এটা তার অধিকার। আর তার যদি সম্মতি থাকে বলে আমার টাকার দরকার নেই, যা আছে চলুক, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু তেনার আপত্তি থাকলে আপনার মোহর সব হবে না। খালি জমি দিয়েই দিছেন আর জীবনে কি করেন না, এর কোনো ফসল তাকে দেন না, টাকা পয়সা দেন না, লাস্টে দেখা লাগে স্ত্রীর অনেক সময় মাঝে মাঝে চুরি করে, কি করে না, হাদিসে ফতুয়ার কেতাব এসেছে, যদি স্বামী এই ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে কার্পণ্য করে এবং সংসার চালাইতে যে টাকা লাগে পরিবার পরিজনকে দিতে এটার যদি কার্পণ্য করে, স্ত্রী যে পরিমাণ লাগবে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে পরিবার পরিজনকে এবং পরিবারের ব্যয়ভার বহন করতে স্বামী কার্পণ্য করলে ওই পরিমাণ চুরি করা নারীদের জন্য জায়েজ আছে, কি কথা বুঝেছেন, এটা জায়েজ আছে নারীদের জন্য। আপনি যে টাকা লাগে ছেলে মেয়েদের লেখাপড়া করো, ছেলেরা বড় হয়েছে অনেক টাকা পয়সার প্রয়োজন, আপনি হিসাবের টাকা দেন, দেখা গেল এটা দিয়ে মায়ের কাছে খ্যানখানা আছে কি না, এই পর্যায়ে নারীরে এই পরিমাণ নিতে পারবে যেটা আপনার যেটা প্রয়োজন, যেটা প্রয়োজনীয় চাহিদা মিটাইতে স্বামীর সম্পদ থেকে, এটা ফতুয়ার কেতাবে বলা হয়েছে। এই জন্য চুরির নারীদেরকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু আপনি যদি সে ব্যয়ভার বহন করেন তাহলে তাদের তো এ চুরির কোনো প্রয়োজন নাই।